আসসালামু আলাইকুম। পতনের মুখে কুপিয়ান্স্ক, $12 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে 96টি হেলিকপ্টার কিনছে পোল্যান্ড। আবারও ব্যর্থ হল যুক্তরাষ্ট্রের হাইপারসোনিক মিসাইল টেস্ট। সব আমেরিকানদের অবিলম্বে বেলারুশ ছাড়ার নির্দেশ জারি স্টেট ডিপার্টমেন্টের। ইউক্রেনকে 42টি F-16 ফাইটার জেট দেওয়ার ঘোষণা নেদারল্যান্ডের। এবার মস্কোর কাছে বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় ইউক্রেনের। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদি আমিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পতনের মুখে খার্কিভের গুরুত্বপূর্ণ শহর কুপিয়ানস্ক। ইউক্রেন আর্মি জানিয়েছে শহরটির উপর অবিরাম বিমান এবং আর্টিলারি হামলা পরিচালনা করছে রাশিয়া। ফলে বিভিন্ন ফ্রন্টলাইন থেকে তারা বেসামরিক লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। কিয়েভে নিয়োজিত খার্কিভ সেনা প্রশাসক জানিয়েছেন, বর্তমানে কুপিয়ানস্কের অবস্থা খুবই জটিল। রাশিয়ান আর্মির শহরটি থেকে বর্তমানে 10 মাইল দূরে রয়েছে। সোমবার রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 2 সপ্তাহ ধরে কুপিয়ানস্ক শহর কর্তৃপক্ষ বেসামরিক লোকজনকে বাধ্যতামূলকভাবে শহর ছাড়ার ঘোষণা দেয়। নগর কর্তৃপক্ষেরও এক অংশ সোমবারের আগে শহর ছেড়ে চলে গেছে। রাশিয়ান আর্মি দ্রুত অগ্রসর হচ্ছে কুপিয়ানস্কের দিকে, আশেপাশের বিভিন্ন এলাকা দখলের মাধ্যমে। গত সেপ্টেম্বরে রাশিয়া তাদের দখল করা বিশাল খার্কিভ এলাকা ছেড়ে আসে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কুপিয়ানস্ক শহর। কিন্তু গত কয়েক মাস ধরে রাশিয়া আবার শহরটি দখলের জন্য ব্যাপক ভিত্তিক হামলা পরিচালনা করে আসছে। শহরটি ঘিরে রাশিয়া 1 লাখ সেনা ও বিপুল ভারী অস্ত্রের সমাবেশ ঘটায়। খার্কিভ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। কুপিয়ানস্ক দখলে নিতে পারলে রাশিয়ার খার্কিভ অভিযান সহজ হবে। খার্কিভ থেকে ইউক্রেন প্রায় হামলা পরিচালনা করছে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে। রেল শহর কুপিয়ানস্কের অবস্থান আঞ্চলিক রাজধানী শহর খার্কিভ শহর থেকে 120 কিলোমিটার পূর্বে। ২০২২ সালে অভিযানের শুরুতেই রাশিয়া কুপিয়ান্স সহ খার্কিভের বিশাল এলাকা দখল করে। রাশিয়া তখন খার্কিভের আশেপাশের প্রায় সব এলাকা দখল নিলেও মূল শহর খার্কিভ দখল করতে পারেনি। পরবর্তীতে সেনা সংকটের কারণে দখলকৃত খার্কিভের সব এলাকা ছেড়ে আসে রাশিয়া। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সোমবারের বিবৃতিতে বলা হয়েছে, কুপিয়ানস্কের বিভিন্ন ফ্রন্টলাইনে রাশিয়ার হামলায় নিহত হয়েছে ইউক্রেনের 160 সেনা। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র গুদামসহ বিপুল পরিমাণে ভারী সমরাস্ত্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 24 ঘণ্টায় বিভিন্ন ফ্রন্টলাইনে রাশিয়ার হামলায় নিহত হয়েছে ইউক্রেনের 695 সেনা। এর মধ্যে ডোনেস্কে রয়েছে 335 ইউক্রেন সেনা। ডোনেস্কে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত করেছে ইউক্রেনের একটি SU-25 ফাইটার জেট। এছাড়া 24 ঘণ্টায় রাশিয়ান হামলায় ভূপাতিত হয়েছে ইউক্রেনের 35টি ড্রোন। এদিকে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। মঙ্গলবার মস্কোর কাছে ইউক্রেনের ছোড়া 4টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। এর আগে সোমবার মস্কোর কাছে রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করে ইউক্রেন। তবে রাশিয়া ইউক্রেনের ছোড়া 2টি ড্রোন ভূপাতিত করেছে সোমবার সকালে। ইউক্রেন দাবি করেছে রাশিয়ার কালুগা অঞ্চলে শাইকোপকা ঘাঁটিতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে রাশিয়ার দূরপাল্লার সুপারসনিক বোমারু বিমান টুপেলেভ TU-22M। এর আগে 19 আগস্ট সেন্ট পিটার্সবার্গের কাছে সলসি-2 বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস হয়েছে রাশিয়ার একটি TU-22M বোমারু বিমান। নেদারল্যান্ড ইউক্রেনকে 42টি F-16 ফাইটার জেট দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এ তথ্য প্রকাশ করেন। এর আগে রোববার ডেনমার্ক ঘোষণা দেয় তারা ইউক্রেনকে 19টি F-16 ফাইটার জেট দেবে।
যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার হিড়িক থামছে না পোল্যান্ডের। এবার তারা যুক্তরাষ্ট্র থেকে কিনতে যাচ্ছে 96টি অ্যাপাচি হেলিকপ্টার সহ বিপুল পরিমাণ মিসাইল। এতে খরচ হবে $12 বিলিয়ন বেশি। সোমবারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পোল্যান্ডের কাছে বিপুল পরিমাণ সামরিক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ অনলাইন। গত এপ্রিলে পোল্যান্ড যুক্তরাষ্ট্র থেকে 250টি আব্রাম মেইন ব্যাটল ট্যাঙ্ক কেনার চুক্তি করে $5 বিলিয়ন ব্যয়ে। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় $20 বিলিয়ন অস্ত্র ক্রয় চুক্তি করেছে দুই দফায়। বিশ্লেষকদের মতে পোল্যান্ড বিপুল পরিমাণ এসব সমরাস্ত্র কিনছে মূলত ইউক্রেনের জন্য। এজন্য ইউক্রেনকে অর্থ দিয়ে সহায়তা করছে পশ্চিমা অনেক দেশ। পশ্চিমা অনেক দেশ নিজেরা সরাসরি ইউক্রেনে অস্ত্র না পাঠিয়ে পোল্যান্ডের মাধ্যমে অস্ত্র কিনে পাঠাচ্ছে ইউক্রেনে। ইউক্রেন যুদ্ধের শুরুতে পোল্যান্ড গোপনে ইউক্রেনে $7 বিলিয়ন সমরাস্ত্র পাঠিয়েছে। এ খবর পরবর্তীতে প্রকাশিত হয়েছে পোল্যান্ডের গণমাধ্যমে। সর্বশেষ পোল্যান্ড যুক্তরাষ্ট্র থেকে যে বিপুল পরিমাণ হেলিকপ্টার কিনতে যাচ্ছে তার সাথে থাকবে 3000-এর বেশি মিসাইল। এর মধ্যে রয়েছে 1800 হেলফেয়ার মিসাইল, 460টি জয়েন্ট ও এয়ার গ্রাউন্ড মিসাইল এবং 560টি স্ট্রিঙ্গার মিসাইল। হেলফেয়ার মিসাইল যুক্তরাষ্ট্রের আলোচিত হেলিকপ্টার থেকে ছোড়া মিসাইল সিস্টেম। একটি হেলফেয়ার মিসাইল একটি ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস করতে সক্ষম। এছাড়া থাকবে 7000-এর বেশি প্রেসিশন কিল উইপন সিস্টেম। বেলারুশ থেকে অবিলম্বে সকল আমেরিকানদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। 18 আগস্ট লিথুয়ানি বেলারুশের সাথে দুইটি সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই নোটিশ জারি করল। বেলারুশের সাথে লিথুয়ানিয়া, লাটভিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে। বেলারুশের সাথে সৃষ্ট উত্তেজনকর পরিস্থিতির কারণে এসব দেশ বেলারুশের সাথে সব সীমান্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিতে যাচ্ছে। এছাড়া বেলারুশের সাথে বিমান যোগাযোগ বন্ধ সমস্ত পশ্চিমা দেশের। এতে আকস্মিক যে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বেলারুশ ছাড়া কঠিন হয়ে পড়বে। তাই আগেই তাদের অবিলম্বে বেলারুশ ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। বেলারুশের সাথে ন্যাটোর সদস্য দেশগুলোর সীমান্ত পুরোপুরি বন্ধ হয়ে যাবার আগেই এসব দেশের মাধ্যমে আমেরিকানদের বেলারুশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেলারুশ থেকে ইউক্রেন বা রাশিয়া না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমেরিকানদের। রাশিয়ার মিত্র বেলারুশের সাথে বর্তমানে দ্বন্দ্ব চলছে সীমান্তবর্তী প্রতিটি ন্যাটো সদস্য দেশসহ ইউক্রেনের। বেলারুশে মোতায়েন রয়েছে রাশিয়ার পারমাণবিক সমরাস্ত্র। ইউক্রেন অভিযানে রাশিয়া ব্যবহার করছে বেলারুশকে, ফলে বেলারুশ ঘিরে অনেকদিন ধরে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। এদিকে আবারও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক মিসাইল পরীক্ষা। যুক্তরাষ্ট্র বিমান বাহিনী গত শনিবার সর্বশেষ তাদের হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালায় ক্যালিফোর্নিয়া অঞ্চলে। যুক্তরাষ্ট্র এয়ারফোর্স এই মিসাইল পরীক্ষা চালানোর কথা স্বীকার করেছে, তবে পরীক্ষা সফল না ব্যর্থ এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে সর্বশেষ এ পরীক্ষাটিও ব্যর্থ হয়েছে। লকহিড মার্টিন নির্মিত এই মিসাইলটি ছোড়া হয় একটি B-52 দূরপাল্লার বোমারু বিমান থেকে। এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক কেন্ডাল কংগ্রেসকে জানিয়েছেন মিসাইল টেস্ট সফল হয়নি। এর আগে গত মার্চে সর্বশেষ হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। সেটি ছিল যুক্তরাষ্ট্রের টানা চতুর্থবার ব্যর্থ হাইপারসনিক মিসাইল টেস্ট। এরপর অনিশ্চয়তা দেখা দেয় যুক্তরাষ্ট্রের এ মিসাইল উদ্ভাবন প্রকল্প ঘিরে। বর্তমানে রাশিয়া এবং চীন হাইপারসনিক মিসাইলের অধিকারী। ইরানও এই মিসাইল অর্জনের দাবি করেছে সম্প্রতি। এর আগে উত্তর কোরিয়াও এই মিসাইল পরীক্ষার দাবি জানিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।